আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব মেন বইকে বেশি গুরুত্ব দেওয়ার, পাশাপাশি উদ্ভাসের কনসেপ্ট বুক, কোয়েশ্চেন ব্যাঙ্ক ওইগুলোও পড়েছি। উদ্ভাসের যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ওগুলো পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির জন্য অনেক বেশি সহায়ক ছিল। কনসেপ্ট বুক, কোয়েশ্চেন ব্যাঙ্ক সব চ্যাপ্টারেই পড়তাম। পাশাপাশি আমার যদি কোনো একটা চ্যাপ্টারে আরও ডিটেলসে জানার প্রয়োজন হতো বা ডিটেলসে প্র্যাকটিস করার প্রয়োজন হতো, সেক্ষেত্রে আমি প্র্যাকটিস বুক পড়তাম। এই বইগুলো আসলে আমার মেইন বইয়ের বাইরে আমার প্রস্তুতিটা সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বইগুলো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বুঝে বুঝে এবং যত বেশি সম্ভব নিজে আয়ত্ত করতে পারি ওইভাবে পড়ার চেষ্টা করেছি। তারপরে এডমিশন টাইমে আমি মেইনলি মেইন বইগুলোই পড়েছি, প্লাস কোয়েশ্চেন ব্যাঙ্ক, ওইটা আমি আরও বেশি গুরুত্ব দিয়েছি। আমি যখন মেইন বইগুলো পড়তাম তখন মেইন বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখতাম, গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে ওইগুলোও মার্ক করে রাখতাম। পাশাপাশি আমার টিচাররা যা পড়াতেন ওগুলো আলাদা খাতায় নোট করে রাখতাম। তো এভাবে আমি আমার পড়াটা যতটা সম্ভব গুছানো রাখার চেষ্টা করতাম। এটা আমার শেষ মুহূর্তে রিভিশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে।